স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা নিয়ে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বারবার এমন বার্তা দিয়েছে প্রশাসন তা সত্ত্বেও অভিযোগের অন্ত নেই স্বাস্থ্যসাথীর কার্ড থাকলেও ভর্তির আগেই টাকা চাওয়ার অভিযোগ কাঠগড়ায় হাওড়ার বাঁকড়ার সেন্ট্রাল নার্সিংহোম বাঁকড়ার বাসিন্দা নাসিমা বেগম 29 আগস্ট জরুরি অপারেশনের জন্য যান বাঁকড়ার সেন্ট্রাল নার্সিংহোমে রোগীর স্বামী জামালুল মোল্লার অভিযোগ স্বাস্থ্যসাথীর কার্ড থাকলেও ভর্তির আগে নার্সিংহোম কর্তৃপক্ষ 12,000 টাকা দাবি করে এমনকি সেই টাকার কোনো রসিদ দেওয়া হবে না বলেও জানানো হয় বলল স্বাস্থ্যসাথী কার্ডেতে অতটা ফ্যাসিলিটি নেই 12,000 টাকা রিসিপ্ট চেয়েছিলাম কিন্তু ওনারা দেবে না একে ইনকোয়ারি করুক আপনি কমপ্লেন করেছেন হ্যাঁ আমি থানায় কমপ্লেন করেছি ঘটনায় বাঁকড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ আমরা বলেছি কার্ডে আমরা 12,000 টাকা পাবো সে ডকুমেন্টেড আছে স্বাস্থ্যসাথীতে ওনারা আমার মধ্যে কথা মধ্যে কিছু ডিসপিউট হয়েছে উনি বুঝতে ভুল করেছেন বা আমি বলতে ভুল করেছি আমি বলেছি আমরা 12,000 টাকা পাবো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও ভর্তির আগে টাকা চাওয়ায় প্রশ্ন উঠছে নার্সিংহোমের ভূমিকায় সুনীত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ হাওড়া শুনতে পাচ্ছি না বল না হ্যালো বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর পাখির চোখ 2023 পঞ্চায়েত নির্বাচন সংগঠনকে চাঙ্গা করতে যখন বৈদিক ভিলেজ রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির চলছে তখন শুভেন্দু অধিকারীর গড়ে ইস্তফা দিলেন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের দক্ষিণ মণ্ডল সভাপতি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে খাতাই খুলতে পারেনি বিজেপি 52টি আসনের মধ্যে 51টি দখল করে তৃণমূল ইস্তফাপত্রে শারীরিক অসুস্থতার কথা লিখলেও পদত্যাগী বিজেপি নেতা অরূপ জানার দাবি নন্দীগ্রামে 2 নম্বর ব্লকে সমবায় সমিতির নির্বাচনের হারের দায় নিয়েই পদত্যাগ করছেন তিনি যেহেতু দল যখন হারে তখন নৈতিক দায়টা দলের নেতৃত্বকেই নিতে হয় কারণ হচ্ছে কর্মীরা অসন্তুষ্ট হয়ে পড়েন পরাজয় স্বীকার করছি এবং স্বীকার করে পার্টির যেহেতু ভাবমূর্তি নষ্ট করে ফেলেছি সেই জায়গায় আমি নৈতিক দায় স্বীকার করে নিয়ে প্রত্যাগ করেছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হেরেছে সেই এলাকা থেকে ভালো পরিমাণ লিড দিয়েছেন স্বাভাবিকভাবে মাননীয় অরূপ জানা মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সেই এলাকার মণ্ডলের কার্যক্রম পরিচালনা করবেন ওদের প্রত্যেক ওদের আভ্যন্তরীণ ক্ষেত্রে প্রচুর দ্বন্দ্ব আছে গোটা রাজ্য পর্যায়ে দ্বন্দ্ব আছে গোটা জেলায়ও আদিনবলী দ্বন্দ্ব আছে এবং নিচের লেভেলে সর্বত্র দ্বন্দ্ব আছে ওটা শাক দিয়ে মাছ ঢাকছে গত বিধানসভা ভোটে হলদিয়ায় বিজেপি জিতলেও চলতি মাসে হলদিয়ার একটি স্টিল কারখানায় শ্রমিক সংগঠনের নির্বাচনে বিপুল ভোটে জেতে তৃণমূল এবার নন্দীগ্রামের সমবায় ভোটেও তারই পুনরাবৃত্তি এরই মধ্যে বিজেপির মণ্ডল সভাপতির ইস্তফা ঘিরে তুঙ্গে জল্পনা বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর